হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ, এত ছোট ফোন এটা আসলে কিভাবে সম্ভব? আপনারা এখন কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন সেই মিনি ফোনটা, যেটাতে কিন্তু নোকিয়া লেখা আছে, কিন্তু এটা আসলে অরিজিনাল নোকিয়া কোম্পানির না, এটা চায়নারা বের করেছে, যেটার মডেল দেওয়া হয়েছে BM10। সো এটাতে আপনারা কি কি সুযোগ সুবিধা পেয়ে যাবেন? এটা দিয়ে আসলে কি কল করা যায়, কেউ মানে এটা দিয়ে কি আসলে সিম ইউজ করে কথা বলা যায় কি না, সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। প্লাস এটার এটাতে কি কি ফিচার পাচ্ছেন, এটা দিয়ে আপনারা কি করতে পারবেন, এটা ফোনটা এত ছোট যে এটা আপনারা কিভাবে ইউজ করতে পারেন, এটা একটা আসলে একটা লাইটারের চেয়েও ছোট, একটা পেন্সিল ব্যাটারির সমান বা তার থেকেও হয়তো ছোট হতে পারে। তো চলুন, আমরা বেশি কথা না বলে আমরা এটার আনবক্সিংয়ে চলে যাই, প্লাস এটা দেখি যে এটার কী অবস্থা। সো আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন সেই BM10 ছোটো ফোনটি। এটা মেবি পৃথিবীর সবচেয়ে ছোটো ফোন আমার মনে হয়, কারণ এর চেয়ে ছোটো আসলে সম্ভব নাকি আমার আইডিয়া নাই, বা এর চেয়ে ছোটো হয়তো থাকতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা, এটার মডেল হচ্ছে BM10 ওয়্যারলেস কল দ্য ভয়েস কল, ওকে, মিনি ফোন, মিনি সুপার স্মল, HD ভয়েস। আচ্ছা, কিছু এখানে লেখা আছে আরও, আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই। এটা আপনারা চারটা কালারে পেয়ে যাবেন, ব্লু, গ্রে, অরেঞ্জ অ্যান্ড রেড। ফ্রিকোয়েন্সি হিসেবে আচ্ছা GSM। স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 0.66 ইঞ্চ OLED। OLEDটা কি আমি জানি না, মাত্র 0.66 ইঞ্চির একটা স্ক্রিন। সিম কার্ড অপশন, আপনারা ডুয়েল সিম ইউজ করতে পারবেন এই পিচ্ছি একটা ফোনে, ওয়ান সিম কার্ড প্লাস ওয়ান মেমোরি কার্ড, মেমোরি কার্ডও ইউজ করা যাবে এই ফোনে। ব্যাটারিতে পাচ্ছেন আপনারা 380 mAh-এর ব্যাটারি, মাত্র 380 mAh একটা ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনে। মেমোরি কার্ডও আপনারা ইউজ করতে পারছেন। আচ্ছা, আমরা একটু খুলে ফেলি বক্সটা, খুলে দেখি কোথায় কী আছে। এই হচ্ছে আমাদের ছোট ফোনটি, ওয়াও খুবই সুন্দর। আর ওই যে আমরা ভিতরে দেখতে পাচ্ছি ছোট ডিসপ্লেটা, 0.66 ইঞ্চি ডিসপ্লেটা। আচ্ছা, এখানে নোকিয়া লেখা আছে, নোকিয়া কোম্পানি যদি দেখে এই অবস্থা, নোকিয়া কোম্পানি আমার মনে হয় তারা ফোন ম্যানুফ্যাকচারিং করা ছেড়ে দিতে পারে যদি এই অবস্থা দেখে। আচ্ছা যাই হোক, এখানে বাটনগুলি প্লাস্টিকের বাটন, সব বাটনগুলি প্লাস্টিক, পুরো ফোনটাই আসলে প্লাস্টিক, প্লাস্টিক মেড, প্লাস্টিক বডি। এটা হচ্ছে নোকিয়া 3310-এর সেম ডিজাইন করা হয়েছে, নোকিয়া 3310-এর মিনি ভার্সন আমার মনে হচ্ছে। এটার রাইট বা লেফট সাইডে কোনো বাটন নাই, জাস্ট আপ অ্যান্ড ডাউন বাটন আমি দেখতে পাচ্ছি। এখানে রিসিভ বাটন, এখানে এন্ড বাটন, এখানে হচ্ছে দুইটা কোনায় দুইটা বাটন দেওয়া আছে, অপশন বাটন। আচ্ছা, 1 2 3 4, এখানে টাইপিং করতে পারবেন আপনারা খুব ভালোভাবেই, খুব ছোটো ফোন বাট আপনারা প্রেস করতে খুবই কোনো প্রবলেম হচ্ছে না প্রেস করতে। আচ্ছা, এখানে হচ্ছে এয়ারপিস, পিছনে লাউড স্পিকার, এখানে আমি দেখতে পাচ্ছি চার্জিং পোর্ট, কোনো ক্যামেরা নাই, ক্যামেরা দেওয়ার আসলে জায়গাও নাই ফোনটাতে। আচ্ছা, ব্যাক কভার খোলার পর দেখতে পাচ্ছি আমি এখানে স্পিকারটা দেখা যাচ্ছে, এখানে ব্যাটারি কানেক্টর, প্লাস এখানে একটা মেমো, এখানে একটা সিম কার্ড, এখানে একটা সিম কার্ড, এটা মেবি নেটওয়ার্কের জন্য অ্যান্টেনা টাইপের কিছু একটা দেওয়া হয়েছে এখানে, ওকে। মেমোরি কার্ডটা কোথায়, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি মেমোরি স্লটটা, যেটা আপনাদের এখানে সিমটা বসানোর পরে আপনারা এদিকে টান দিয়ে এটা উঠাবেন, দেন এখানে সিমটা বসাবেন, তারপর এটা ক্লোজ করে দিবেন, দেন আপনারা উপর দিয়ে ভিতরে মেমোরিটা ঢুকাই দিবেন। আচ্ছা, আমরা এখন একটু ব্যাটারিটা দেখব, পিচ্ছি একটা ব্যাটারি, ব্যাটারি যেটা সেটা হচ্ছে 380 mAh-এর ব্যাটারি। আচ্ছা, আমরা ব্যাটারিটা লাগানোর আগে আমরা একটু এটাতে একবার একটা সিম ঢুকাই তারপর আমি দেখাই আপনাদেরকে, আমার কাছে একটা সিম আছে, একদম যে ছোট সিমটা সেটা আপনারা এখানে ইউজ করতে হবে, সেটা আপনারা এখানে ইউজ করবেন। এখন অ্যান্ড্রয়েড ফোনে আমরা যে ছোট ন্যানো সিমগুলো ইউজ করি সেই সিমগুলি, এটা এটা বন্ধ হচ্ছে না, ওকে একটু জোরে টান দিতে হবে। আচ্ছা, এখানে কানেক্টর, মাত্র দুইটা কানেক্টর দেওয়া হয়েছে এখানে, ব্যাটারি কানেক্টর তিনটা থাকে আমরা সবাই জানি, এটাতে দেওয়া হয়েছে দুইটা। আচ্ছা আচ্ছা, ফোনটা অন করার আগে
আমি আমার এখানে দুইটা আমি জিনিস আনছি, এটা হচ্ছে একটা পেন্সিল ব্যাটারি। জাস্ট ফোনের সাইজটা আপনাদেরকে দেখানোর জন্য, ফোনটা আসলে কতটুকু সাইজের হইতে পারে, পেন্সিল ব্যাটারি থেকে একটু বড়। এটা আমার এখানে লাইটার আছে, বাট লাইটার থেকে ছোট। আচ্ছা, তো আমি আসলে ভাবছিলাম এটা একটা পেন্সিল ব্যাটারি সমান হইতে পারে, বাট এটা হচ্ছে পেন্সিল ব্যাটারি থেকে একটু বড় সাইজের। আচ্ছা, আমরা এখন ফোনটা অন করব। ওয়েলকাম লেখা উঠে গেছে, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন, অন হয়ে গেছে। এখানে আমরা দুইটা টাওয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার সিম চলে আসছে, আপনারা নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, এখানে নেটওয়ার্ক শো করতেছে, ফুল চার্জ আছে ব্যাটারিতে, টাইম ডেট অটো আপডেট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু অপশনে যাব, এটা হচ্ছে ফোন বুক। এখানে আপনারা আপনাদের কন্ট্যাক্টগুলি দেখতে পারবেন, মেসেজ অপশন, ইনবক্স, খুবই ছোট ছোট লেখা বাট ক্লিয়ারলি দেখা যাচ্ছে, কল সেন্টার, কল হিস্ট্রি, কল সেটিং। আচ্ছা, মিডিয়া, মিডিয়া হচ্ছে এখানে মেমোরি ইউজ করার পর আপনারা রেকর্ড করতে পারবেন, ভয়েস রেকর্ড দেওয়া আছে, অডিও প্লেয়ার, অডিও গান আপনারা শুনতে পারবেন এটায়। আর কি বাকি আছে ভাই এ ফোনে? অর্গানাইজার, অ্যালার্ম। আচ্ছা, অর্গানাইজার আর কিছু নাই। সেটিংস, ডিসপ্লে, আচ্ছা, ব্যাকলাইট, ফোন সেটিংস, সিকিউরিটি, সিকিউরিটিতে কী দেওয়া আছে? সিম টু সিকিউরিটি, আপনারা এখানে লক দিয়ে রাখতে পারবেন, স্ক্রিন অটো লকও আছে। নেটওয়ার্ক সেটিং, ডুয়েল সিম সেটিং, কানেকটিভিটি, এটাতে ব্লুটুথ নাই, মেবি ব্লুটুথ, এটাতে ব্লুটুথ না আছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্লুটুথ আছে এটাতে, যেহেতু হেডফোন জ্যাক নাই, বাট ওরা এখানে ব্লুটুথ দিয়ে দিছে ফোনে, ব্লুটুথ অপশন থাকার কারণে আপনারা ব্লুটুথ এয়ারফোন এটাতে ইউজ করতে পারছেন। ওয়াও। আচ্ছা, আমরা একটু নম্বরগুলো উঠাই, খুবই সুন্দরভাবে ছোট ছোট নম্বর উঠে এসেছে ডিসপ্লেতে। ওকে, এখন আমি একটু কল করব, কল করে দেখি কি অবস্থা সাউন্ডের। লোকাল কল, আচ্ছা, কল যাচ্ছে, আনেবল টু কানেক্ট। আচ্ছা, আমার সিমটাতে মেবি ব্যালেন্স নাই এজন্য। ওকে, আনলক, আমরা একটু সাউন্ডটা দেখি কি অবস্থা সাউন্ডের, আমরা একটু রিংটোন বাজায় দেখি, সেটিংয়ের ভিতরে কিছু নাই। আচ্ছা, এখানে প্রোফাইলে পেয়ে গেছি রিংটোন, কাস্টমাইজ, রিংটোন ওয়ান চেঞ্জ, তারপরে মেবি সাউন্ড শুনতে পাচ্ছেন, এখানে রিংটোন দেওয়া আছে হচ্ছে, এটার সাউন্ড খুবই কম, এটার সাউন্ড আরো কম, এটা আছে মোটামুটি, এটাও অনেক কম সাউন্ড। আচ্ছা, পাঁচটা রিংটোন দেওয়া আছে, মেবি ভলিউমটা কমানো আছে, না ভলিউম ফুল আছে। আচ্ছা, ফোন আসলে কিন্তু আপনারা এইভাবে শুনতে পারবেন আমাদের রিংটোনের সাউন্ড, রিং আসলে কিন্তু অনেক সাউন্ড হবে, ছোটো হইলেও স্পিকারে কিন্তু ঝাঁজ অনেক বেশি। ওকে, আচ্ছা, তো এই ফোনটা আসলে এতই ছোট যে এটা আসলে আপনারা কীভাবে পকেটে রাখবেন আমি জানি না, যে কোনো টাইমে এটা হারায়ও যেতে পারে, আর এই যেহেতু হারায় যাওয়ার একটা রিস্ক আছে, সেহেতু এখানে কোম্পানি থেকে কিন্তু একটা ফিতা লাগানোর সিস্টেম করে দিছে, ফিতা লাগিয়ে আপনারা গলায় ঝুলে রাখতে পারবেন বা আপনাদের হাতের সাথে প্যাঁচে রাখতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন। এই ফোনটা আসলে আমার মনে হয় ভালো হবে হচ্ছে যারা লুকায় কোনো ফোন ইউজ করতে চান, কাউকে দেখাবেন না যে আমি একটা ফোন ইউজ করি, তাদের জন্য হয়তো ভালো হতে পারে। যাদের বড় বড় বাটন যে ফোনগুলি আছে, ফিচার ফোনগুলি, ওগুলি ক্যারি করতে ভালো লাগে না, পকেটে একটু আসলে বেশি ঝামেলা মনে হয়, তাদের জন্য এই ফোনটা ভালো হবে। মানে মেইন কথা হচ্ছে যারা ছোটো ফোন পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট। আমি আপনাদেরকে কথার সাউন্ডটা চেক করে দেখাতে পারলাম না, আমি এক্সট্রিমলি সরি, বাট আমার মনে হচ্ছে কথার সাউন্ডটা ক্লিয়ার হবে একদম। তো এই হচ্ছে একদম ছোট মিনি ফোন। এই ফোন আমার মনে হয় যে অনেকেই খুঁজে থাকেন যাদের ছোট ফোন পছন্দ। এই ফোনটা খুবই ছোট, যেটা আমার এক আঙ্গুলের সমান আমি বলতে পারি। মানে আসলে একটা অবাক করার বিষয় যে এত ছোট ফোনের মধ্যে এত কিছু কীভাবে সম্ভব। দুইটা সিম ইউজ করা যাচ্ছে, প্লাস মেমোরি কার্ড ইউজ করা যাচ্ছে, গান শুনতে পারছেন আপনারা, অনেক কিছুই পাচ্ছেন।
তো ফোনটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রাইসের কথা এখনও বলি নাই, ফোনের প্রাইস কিন্তু খুব বেশি কম না। আপনারা যারা ভাবছেন এটা হয়তো 200-300 টাকা হইতে পারে, তাদের ধারণা সম্পূর্ণ ভুল। এটা একটা বড় ফোনের প্রাইসের মতো, এটার প্রাইস কিন্তু আপনারা বাজার থেকে কিনতে গেলে দোকানদার আপনাদের কাছে 1200 টাকা নিবে, ঠিক আছে? সো আপনাদের আইডিয়াটা সম্পূর্ণই ভুল। এটার প্রাইস একটা বড় ফিচার ফোনের সমান, 1200 টাকা। আসলে মানে ভাবতে খুব অবাক লাগতেছে যে এত ছোট একটা ফোনে এত দাম, কিন্তু আপনাদেরকে এটাও বুঝতে হবে যে এটা কিন্তু একটা বড় ফিচার ফোন থেকে কোনো অংশে কম না। ওকে, তো এই ছিল আমার আজকের এই পিচ্চি ফোনের আনবক্সিং প্লাস রিভিউ। ভিডিওটি কেমন লেগেছে সবাই এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে হবে, প্লাস যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। সামনে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।